আমরা এইটির সাথে আমরা অনেক কিছু ব্যসা কিনা করি অনেক রোগের অনেক চিকিৎসা করি আবার পাথর বেশি মানে যার যার রোগের নিয়ে এই যার যার রোগের সাথে আমরা পাথরের একটা ব্যবহার করাই মানুষের সোনা অনেকে সোনার আংটি বানায় সাথে ব্যবহার করে অনেকে রূপার আংটি ব্যবহার করে ওটার সাথে আবার অনেক তাবেজ বেশি অনেক রোগের চিকিৎসা করি আমরা অনেকে ওখানে যার বয় বিশ্বাস আছে তার কাজ বাস যার বিশ্বাস নেই তার কোনো কাজ বাজ হয় না এটা হচ্ছে সব মনে করি এটা আল্লাহর দানীয় জিনিস তো ছিলাম বিশ্বাস করলে তার কাজটা ভালো হয় সে একটা জিনিসের মর্ম মনে করেন যেরকম একটা লেখাপড়া করলে একটা মন লাগে যেমন নামাজ পড়তে গেলে একটা নিয়ত লাগে এরকম একটা নিয়ত করে রাখতে হবে এই নিয়ত করে রাখলে তার ওই সব কাজ সফল হয় আমি এমন সময় সাপে পাইছি একখানে আমি কয়েক আটচল্লিশটা সাপ পাইছিলাম এক গদায় থেকে ধরছিলাম আটচল্লিশটা সাপ ওই বাড়ি মেয়ে এক মেয়ে মহিলারা মারছে আর এক এক মুরগি বাচ্চা অনেক অনেক খাইছে মারছে ওইখান থেকে পরে ধরতে গেছি দেখি আর চল্লিশটা সাপ বাচ্চা দুইটা আর সি চল্লিশটা বাচ্চা তো ওইখান থেকে আমরা ধরছি অনেক আমাদের অনেক পুরস্কার দিছে টাকা পয়সাও দিছে খাইতেও দিছে আবার খাওয়াইছে দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি বায়দা পরিবারের একজন বাইদার ছেলে যে রাইজুল ইসলাম দেখি কিভাবে গ্রাম থেকে টাকা উপার্জন করেন কিভাবে তিনি হলো সাপ খেলা দেখান সাপ কিভাবে ফণা তোলে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখালাম পাশাপাশি দর্শক সাপ বের করছে আমরা আপনাদেরকে একটু দেখায় দর্শক আমরা ভাইয়ের সাথে কথা বলবো কিন্তু সাপের আগে প্রথমে যারা ভাই বন্ধুরা আছেন যে দর্শক ভাইরা আছেন আমরা আপনাদেরকে একটু এই যে দেখুন দর্শক দর্শক দেখুন একটু ভয় লাগছে সত্যিকারীর অর্থে দর্শক আমরা আপনাদের দেখুন সাপের পাশের পিছনে কেউ যদি হেঁটেও যায় দেখুন তার নজরটি কিন্তু অভাবেই থাকে এই যে দর্শক দেখুন আমরা এবার একটু বিনের শব্দটা শুনতে চাই যে বিন বাজিয়ে কিভাবে কিভাবে খেলাটি দেখায় এই যে দেখুন দেখুন

আমার হাতে কি ছটলে দর্শক আসলে এটা যারা সামনে দেখেছেন তারা আসলে কতটুকু ভয় পেয়েছেন আপনারা বুঝতে পারছেন দর্শক পাশে থেকে মানে যে চিৎকারের শব্দও পেলেন যে মানে কতটা করে দেখেন ভয় পেয়ে আমরা বাসি সারা বাসি বানাতেই পারে না 4000 টাকা খরচ হবে ওই বাসি বানাতেই বাসি বানাইতে পারে না কেবল নতুন ব্যবসা শেখছেন নতুন ব্যবসা শিখছে না আপনি কি পুরানো আমি পুরানো আপনি পুরানো এখানে একটু বাসির বাসি সুরটা একটু শুনতে চাচ্ছি যে আমার বাসি যেটা এটা তো সেরকম বাসি না এটা কোনো মত সাপ ধরার সাপ ধরার বাসি

আচ্ছালে কোথায় কোথায় গিয়ে খেলাটা দেখে এইগুলা এই সান্দ্রা ছাইরে যায় কৈলাপুর আবার এদিকে যায় सिंघাই অনেক দূর দূর যায় আবার এদিকে যায় করেন রপ্তানি জিরাبور এইদিকে আমরা খেলা খেলা দেখাই আবার অনেক বাড়ি থেকে খেলা খেলা দেখাই এখানে থাকতে হবে ওই দূরতে গিয়ে আপনাদেরকে কোন আঘাত করে কিনা ব করে কত সময় হাতে করে কত সময় আবার নাননে করে কত সময় আবার ঠ্যাং মধ্যে পেস মেরে নানের মধ্যে কামুন মারে ধরে আবার হাতেও ধরে

তাহলে এই যে সাপের আগাটা বা বিষটা যদি শরীরে প্রবেশ করে তাহলে উপায় আমার উপায় আমার বাবা মারা বারো বছরের কালে আমাদের শরীরে ওষুধ ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দিলে ওইটা আমাদের রক্তের সাথে জয়েন হয়ে যায় সাপে যদি কত যত বড় বিষাক্ত হোক যদি কামড় দেয় আমাদের শরীরে কোনো ক্ষতি হয় না আবার যাদের না দেয় তাদের ক্ষতি হয় এটা বেদে কি আর আপনারা কি মানে রক্ত মারস শরীর তো সবারই মনে করেন আমাদের যার অনেকে আবার বেদেরা অনেকে বারো বছর পূর্ণ হয়ে গেলে যদি একদিন বেশি হয়ে যায় তা তাদের শরীরে প্রবেশ করে কিছু হয় না তাদের কামড় দিলে মরে যায় এই যে সাপটা এখন খোলস চেঞ্জ করতেছে এই মুহূর্তে আসলে এই সাপটার এমন দেখতে যে মানে যে খুব খারাপ দেখাচ্ছে আসলে এটার কতদিন লাগবে খোলসটা চেঞ্জ হইতে এটা মনে করেন এক সপ্তাহ এটার এক সপ্তাহ লাগবে যে খোলসটা চেঞ্জ করতে চেঞ্জ করতে আসলে এই যে খোলসটা চেঞ্জ হওয়ার সময় তাহলে সাপটার সমস্যাটা কি হয় মনে করেন হবে আগে চকগুলা হয়ে পরে মনে করেন আস্তে আস্তে সাদা হয়ে যাবে সাদা হয়ে খলসটা সারবে খলসটা সারার পরে ওইটা মনে করেন ই হয়ে যায় খলসটা ওইখানে বাক্সের মধ্যে ফেলে দেয় বাক্সর মধ্যে মানুষের অনেক সময় জ্বর জারি হয় সাপের কোনো কি জ্বর জারি বা এই ধরনের কোনো কিছু হয় না ওইগুলা কিছু হয় না এই যে জ্বর এই যে বললাম যখন খোলস আয় তখন একটু শরীর খারাপ দেখা পর ওইটা ওইটা যখন খোলসটা দেয় মনে করেন ওনাদের জ্বর ভালো হয়ে যায় ওইটাই মনে করেন জ্বর ওনাদের হ্যাঁ আর এই সাপের কোনো কোনো এই নাই এই সাপের মনে করেন একটা বারকে শরীর ভার খারাপ থাকে এই খোলস এই সাপের যখন হইলো খোলসটা চেঞ্জ হয় তখন এই সময় যদি আপনি সাপকে ধরতে যান তখন সাপের মন মিজাজ বা কি ধরনের কি থাকে মনে করেন আগে যেরকম থাকে ভালো থাকতে সাপে তার চেয়ে বল থাকে রাখ কেন ওটা গায়ে স্পট করা যায় না গায়ে যেখানে হাত দিমো খালি উল্টা কামড় দিতে কামড় দিয়ে আবার জায়গা যে জায়গা থাকে ওই জায়গায় আবার যাতে ওইখানে যে খলসটা ফেলাইলে পরে আবার খাইতে পারে খাইয়ে দিয়ে আবার কতদিন পরপর কোন সময় এক মাস পর আবার দিন পর মনে করেন এটা দেড় দুই মাস পর্যন্ত রাখা যাবে না খাইয়ে দিয়ে তা আমি মন চাইলে আমি সাপটাও খাওয়াইতে পারি এক মাস পরও খাওয়াইতে পারি দুই মাস পরও খাওয়াইতে পারি তো আপনি মানে এই যে খাবার মানে দেয়ার দুই মাস পর্যন্ত মানে যদি সাপটাকে না খাওয়াই রাখেন তখন এই যে খেলা দেখাতে গিয়ে যখন সাপটা ক্ষুধার্ত থাকে তখন আপনাদেরকে কোনো আঘাত করে কিনা তখন আঘাত করে আমরা জানি যে কোন সময় আঘাত দেবে এর জন্য আমরা ওইটা ভাই আমরা ওই আঘাতটা করা করার আগে দুধ খাইতে দেয় বাজারে দুধ পাওয়া যায় দুধ কিনে এসে করে খাইতে দেয় একটা বাটি করে পরে দুধটা খায় পরে আমরা রাখি মানে বাজারে আপনারা হলো দুধটা খাওয়াইতে দেন সেই দুধটা খেয়ে হলো মানে হলো যে অন্তত একটু একটু থাম থাকে থাম মনে করেন কোনো পাগলামি করে না কামড় দেয় না কোনো রাজালা করে না এই এই যে আপনারা বিনটা বাজান আজকে যে বিনটা বাজালেন এই বিনটা তো মানে নিজেদের তৈরি করা বিন এইটা হচ্ছে মনে করেন বাঁশ দেয়া বাঁশ দেয়া বানাইছে এটা কি বাঁশ না এটার লোকে একটা সুর আছে ওই সুর সাপের সাথে এটা আসল বিন না আসল বিন আছে কাল বিন অনেক রকমের বিন আছে ওই যে তো আমাদের মনে করেন যখন যারা পাকা এটির মধ্যে খেলা কিছু কাজের জন্য পাকা হয়ে যায় তাদের কাছে থাকে ওইটি যে মনে করেন এমনও বাসি আছে তিন মাথাওয়ালা দুই মাথাওয়ালা পাঁচ মাথাওয়ালা মনে করেন সাবের মাথা মাথা লাগানো ওই যে খুব মনে করেন দামি বিন দামি কি ওইটা দিয়ে অনেক জায়গায় গেলে অনেক অনুষ্ঠানে টাকা পয়সা পাওয়া যায় খেলা টেলা দেখায় আবার ওইটা দিয়ে সাপও ধরা যায় আপনারা কোন কোন মানে এলো জায়গায় হলো খেলা দেখার বা কোন কোন অনুষ্ঠানে আপনারা হলো খেলা দেখা আমরা বৈশাখীতে খেলাতে যাই আবার এম এম এ কোনো অনুষ্ঠানে কেউ যদি দেখতে চায় অফিসার মনে করুন কোনো আইনের লোক দেখতে চায় আমরা ওইখানে যাই ওখানে যে আমরা খেলা টেলা দেখাই আমাদের কিছুটা এক আছে ওই টাকা দিয়ে আমরা খাওয়া দাওয়া করি মানে সাপে খাওয়াই নিজেরা খাই এই যে সাপের খেলা দেখায় কি আপনার সংসার চালানো যায় কিনা ওখান আগে ছিল আগে সবাই খেলা টেলা দেখলে অনেক টাকা পয়সা দিত ওখান আগে এখন খেলা দেখে এখন সবাই জায়গা টাকা পয়সা দেয় না মনে করেন কেউ দেয় যার মনে করেন যার ভালো লাগে সে দেয় আর যার ভালো না লাগে সে জায়গা না লাগে পয়সা দেয় না আমাদের লোক ওখানে কাজ করে করে অনেক চাকরি ব্যবসা বাণিজ্য করে মানে আগের মতন সব খেলা নাই অনেকে এই যে এই যে অনেকে দেখতে পারেন আমাদের অনেক ছেলে মেয়েরা ভালো হয়ে গেছে মেয়েরা লেখা এই করে চাকরি করে ছেলেরা এখন যে কোনো একটা এসে অফিসে কাজ বাস করে ভাই আপনার সাথে যে আরেকজন ছিল সেই ভাই তো নতুন নতুন মনে করুন শিখছে আট বছর মনে করুন উনি কেবল শিখছে এই পন্ত একলা লাখ লাখ এরাম করে এই কতদিন ধরে আগে একজনের মনে এক বাবার লোকে গেছে উনার বাবা ওস্তাদ ভালোবাসি বাজার ওনার বাবার লোকে শেখছে ওখানে এক লাখ লাখ খেলা করে আমি আগে করতাম ওখানে আর করি না আপনি এখন করেন না তখন আমি আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় সরাসরি আপনাদেরকে নিয়ে যেতে চায় খেলা দেখানোর জন্য শিশুবাদে আপনাদের পারিশ্রমিকটা কেমন দিতে হয় মনে করেন কেউ দেয় এক হাজার কেউ দেওয়া পাঁচ হাজার কুয়ে লিয়ে যা যে আমরা এই টেকা দেবো এই এতখানি পারবো এই কথা যে দেয় আমাদের আবার অনেকে জবান ঠিক রাখে দেয় টাকা আর কতজন আবার গেলে এত দিমো আবার কতজন দেয় না মনে করেন কয় কি যে বলে এই যে দেখছি ভালা ভালো সাপ আনো নাই ওই আনো নাই এই কুয়ে কুয়ে বিদায় করে দেয় বিদায় করে দেয় একবার করছে বলে আমি দিলাম এই সাপ খেলা দেখাতে গিয়ে সাপ হারাই জানা হ্যাঁ আপনি সাপখলা দেখাতে গেলেন দেখা যাচ্ছে এদিকে লোকজন আছে ওদিকে অনেক লোকজন যেন সাপটা বের করলেন আরেকটা সাপ হারিয়ে গেল এমন কোনো সমস্যা হয়েছে কি না হয়ছে আবার দেখি সাপ যে কোন একটা ইশের মধ্যে ওই মুরগি খামারের মধ্যে ভিতরে পলাইছে আর না হলে যে কোনো একটা ভারী চাঙের মধ্যে ভাসের মধ্যে উঠছে সেখান থেকে বের করতে পারে ওইখানে আমরা বুঝতে ভাই কোনখানে সাপ যায় এর জন্য আমরা ওইখানে ওখানে খোঁজি পাই মা আবার কত সময় মারির তলে যায় সাপ আপনি সাপ খেলা দেখাতে গিয়ে আপনার যে অভিজ্ঞতা রয়েছে সেই বিষয়টা আমাদেরকে একটু শেয়ার করবেন এমন কোনো বিপক্ষে পড়েছেন যেখানে আপনাকে প্রচুর সাপে আঘাত করেছে আর চল্লিশটা সাপ পাইছি মনে করেন ছয়চল্লিশটা বড় দুইটা দুইটা বড় আর ছয়চল্লিশটা সাপ সব বাচ্চা একটা মনে করেন ফার্ম তৈরি হয়ে গেছিলো ওই বাড়ি ওই বাড়িতে সাপের তো এটা কোথায় থেকে মানে সাপগুলা ধরতে এটা ধরছি বগুড়া বগুড়া থেকে একটু ভিতরে ধাপের হাটে এক জায়গার নাম আছে আপনাদেরকে কি এখান থেকে নিয়ে গিয়েছিল না নিয়ে যায় নাই আমরা খেলা টেলা করি ধাপের হাট মাটির বাড়ি সব ধাপের হাটে ওইখানে আমরা খেলা টেলা দেখাইছি এক মহিলা কইছে আমার মুরগি মারছে কদিন আগে একটা আমার মেয়ের মারছে আপনি আসেন ওইখানে সাপ পাবেন ওরা আমরা খেলা টেলা দেখাইছি ওখানে যায় দেখি কি সাপ টাপ অনেক সাপ আছে ওরা সাপটা পাইয়ে পরে আমরা ধরছি ধরে অনেকে পরিষ্কার টাকা পয়সা দিছে আবার যে বাড়িওয়ালা উনিও টাকা পয়সা আমাদের গিফট দিছে

আপনার শরীর থেকে যদি কেউ ব্লাড মানে রক্ত দিতে আমি দিতে পারবো আমার তোরটা হচ্ছে মনে করো রক্ত রক্ত কোনো দূষিত থাকে না রক্ত যদি দূষিত তাহলে একজনের শরীরে আরেকজনের শরীরে যাইতো না কিন্তু এই যে আপনি বলছেন যে আপনার শরীরে এমন একটা কোন মানিলো মেডিসিন দেওয়া আছে সেই মেডিসিনের কারণ হলো আপনাকে সাপে আঘাত করলো আপনার কিছু হবে না এই ব্লাডটা কি অন্য কোন মূষো কোন রোগী কে ব্লাড দেওয়া যাবে কি না আপনার কাছে না এটা যা ব্লাড ওটা দেওয়া যাবে কিন্তু ওনার কোনো কাজ হবে না কারণ এটা আছে আমার শরীরে ওই ওইখান থেকে আমার এই মানা করে ওই জিনিসটা আমার যা ওইটা আমার শরীরে হয়েছেগা ব্লাড দেওয়া যাবে কিন্তু ওইটা কারোর কোনো ক্ষতি করে না যদি কেউ আপনাদেরকে ভাড়া করে নিতে চায় কেউ যদি আপনাদেরকে কোনো অনুষ্ঠানে নিতে চায় সাপ খেলা দেখানোর জন্য তাহলে কি আপনারা কি যাবেন আমরা যাই ওখন আমার আমরা ওই আশায় থাকি যে কোন সময় সময়তে আমরা খেলা ঠেলা দেখার সেইটাই বেশি টাকা পাই এর জন্য কলকা হলে অনেকদিন পর পর এক বর্ষাকে মেলা ছাড়া আমরা যাইতে পারি না বিয়ের প্রস্তাব নিয়ে যান যে আমি সাপ খেলা দেখাই এই কথা বললে কি আপনাকে মেয়ে দিতে রাজি হয় মেয়েরা আমাদের মেয়েদের মধ্যে মনে করেন ওইটা তো ফাঁকের লোক কম ভালোবাসা একটা ভালোবাসাতে হয়েছে সম্পর্ক যদি ভালোবাসা থাকে তাহলে বিয়ে শাদী হইতে পারে কেন আমাদের এই দিকের মধ্যে আমাদের মেয়েরাই আমাদের বিয়ে করে আবার আমাদের মধ্যে সব কিছু বিয়ে শাদী হয় ফাঁকের লোক কম হয় বিয়ে বিয়ে শাদী আপনার মানে কি বিয়ে করেছেন আপনি আমি বিয়ে করছি আজ ছয় বছর ছয় বছর ধরে বিয়ে করেছেন আপনাদের ভিতরে ছেলেদের ভিতরে কি মানে যে বাইদা পরিবারের ছেলেরা কি গৃহস্থ পরিবারের মেয়ে কি বিয়ে করে করে অনেকে করে অনেকে করে আবার যার আমি বললাম যারা যার যখন ভালো লাগে তখন বিয়ে বসে আবার অনেকে আমাদের ছেলেরা থাকে আপনাদের এলাকা আবার আপনাদের ছেলেরা আমাদের মেয়েদের বিয়ে করে সাবের খেলা টেলা দেখা খেলা টেলা দেখে আমগুর মধ্যেই থাকে বাড়িঘর বানায় মনে করেন আমরা তো মুসলমান যার যা ভালো লাগে সবই সে মেয়ে ছেলের কাছে ছেলেরাও ভালো লাগলে বিয়ে করে আবার আপনাদের ছেলেরাও আমাদের মেয়েদের বিয়ে করে আপনি কখনো কি বাইদা পরিবারের বিয়ে করা ছাড়া কিন্তু আপনি কখনো গৃহস্থ পরিবারে বিয়ে করার স্বপ্ন যাচ্ছিল কিনা না আমার আমি জানি যে আমার বেদের ঘরে জন্ম হিসেবে আমি বেদে মেয়ে বিয়ে করব আর আমি বে আমার এইভাবেই আমার দিন কাটতে কিন্তু আমি এখন এই সাবের খেলা ঠেলা বাদ দিয়ে দোকান দিছি এখন দোকান টোকান চালাই মানে দর্শকরা যত ব্যবসায়ী করুক না যত কিছুই করুক না বাইদা পরিবারের ছেলেরা যারা সাফ খেলা দেখি। ও ছোটবেলা থেকে যে কৌশলগুলো শিখেছে যে খেলা দেখে মানুষকে আনন্দ দিকে শিখেছেন আচা সত্যিকারির অর্থে তারা যত ব্যবসা বাণিজ্য করে যত টাকা পয়সার মালিক হোক না কেন কিন্তু তাদের একটাই বিষয় থাকে আমি যদি একটু সাফ খেলা দেখাতে পারতাম সে বিষয়গুলো আসলে আপনাদের কোন গান বাজনা আসিতর কিছু যখন এগুলো আগে মুরুব্বিরা বলছে এগুলো আগের মুরুব্বিরা গান তান দেখাইছে গান গায় এক তাবিস কবিস যাচ্ছে অনেক টাইল পাইছে এখন ওগুলা ওইসব নাই গানের জোক নাই এই যে বিক্রি করে সাপের তাবিজ আসলে এটা কতটুকু সত্য এইটা মনে করেন যে যার কাছে যার ভালো লাগে ওইটাই তার কাজ হয় এই দুনিয়া পৃথিবীর ও নিচে হইছে গাছ গাছ অন্ত ওষুধ যে বিশ্বাস করে তার কাজ হয় আমাদের মধ্যে মনে করেন সব সব সেই ভালো খারাপ আছে আমাদের মধ্যে ভালো খারাপ আছে যার মনের সাথে মিল আছে তার সাথে ভালো কাজ করি যারা বাটবার যারা খারাপ লোক তাদের সাথে খারাপ করি এই আমাদের আমরা সারা আমাদের মনে করেন আমাদের এই ব্যবসা না থাকলে আমরা এই ব্যবসা করতে পারতাম না আমাদের যদি কাজ যদি সত্যি না হয়তো আমরা খেলা টেলা দেখে খাই মানুষ খেলা দেখে কয় টাকা দেয় আমরা তো অসুস্থ বেশি আমরা চলে ফিরি এইভাবে আমরা খাই দেয় চলে ফিরি ধন্যবাদ ভাইয়া আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো জিরো ওয়ান ডাবল এইট ডাবল সিক্স টু জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান দর্শক আপনারা নাম মোবাইল নাম্বারটি পেয়ে গেলেন এই নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারলে সরাসরি এই যে ভাইটির সাথে যোগাযোগ করতে পারবেন এবং ভাইয়ের সাথে তার যে আরেকটি ছোটো ভাই আছে যে দুনিয়ার যে সেও তার সাথেও কথা বলতে পারবেন কারণ সাপ খেলা দেখানোর জন্য তারা সময় প্রস্তুত থাকেন যখনই আপনাদের কোনো অনুষ্ঠান বা কোনো অকেশনে আপনারা দাওয়াত দিবেন সেই দাওয়াতে তারা কিন্তু এই সাপ খেলা দেখাতে আগ্রহী এবং সাপ খেলা দেখাতেও চাচ্ছেন দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমরা পরবর্তীতে আরও এই আজকে যে সাপগুলো দেখেছেন সেই সাপগুলোর নামগুলো সম্পর্কে একটু জানি যে

ধন্যবাদ ভাইয়া আসলে আমরা

এবং মেয়েদের প্রতিবেদন নিয়েছো অন্তত বাড়িতে যা এবং আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেয় দরক আপনারা পরিশেষে একটি কথা বলতে চাই দর্শক আপনারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে একটি ভালো কাজ হলো করার চেষ্টা করবেন কারণ ভালো কাজ করলে মানুষের মন এবং সবকিছু ভালো থাকে দর্শক ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু